যেখানে নরমাল শসা বাজারে 40 থেকে 50 টাকা কিলোতে পাওয়া যায়, সেখানে সামুদ্রিক শসা 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত হয়। এই শসাটি সমুদ্রের একটি জীবিত প্রাণী, কিন্তু মৃতপ্রায় অবস্থায় সমুদ্রের একেবারে গভীরে মাটিতে পড়ে থাকে। সিকিকুম্বার সামুদ্রিক শসা এশিয়া, থাইল্যান্ড এবং বিশেষ করে চীনে খাদ্য হিসেবে শসার কদর রয়েছে অনেক। একে যে শুকনো সামুদ্রিক শসার দাম প্রায় $1000 পর্যন্ত হতে পারে। বিশ্বের প্রায় সব সমুদ্রেই এই শসা পাওয়া যায়। এই প্রাণীটি প্রতি মিনিটে ডিম পাড়ে 40,000-এর মতো। আসলে এই প্রাণীটির দাম কেন এত বেশি চলুন জেনে নেই। সামুদ্রিক শসাগুলোর কোনো চোখ নেই, সমুদ্রের নিচে এরা নড়াচড়া না করেই থাকে। আর এই সামুদ্রিক শসাগুলো 4 থেকে 6 বছরে তৈরি হয়। সমুদ্রের গভীরে যাওয়া ডুবুরিরা এগুলোকে সমুদ্রের নিচ থেকে তুলে আনতে পারেন। এগুলোর দাম অনেক বেশি হওয়ার কারণ হলো ব্লাড ক্যান্সার রোগীদের জন্য এই শসা কার্যকরী বলে মনে করেন চিকিৎসকরা।